যে আমার এই জায়গাটা এই টোটাল পরিবেশটা এত সুন্দর আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। আমি এই কালারের গিরিবাস এই ফার্স্ট দেখলাম। এটা কি বাসিরাজ? না এটা বাসিরাজ না, এটা একটু নরমাল পোকা। মুক্ত চরণ পদ্ধতিতে ফেন্সি কবুতর পালন। এই যে দেখেন এখানে অনেকগুলো ফেন্সি কবুতর আছে, এগুলো সব ছেড়ে দেওয়া আছে। মজার ব্যাপার হচ্ছে এগুলো সব ছাড়া, এগুলো সব ছাড়াই থাকে, বাচ্চা কাচ্চাও সুন্দর মতই দেয়। এখানে কিং আছে, কি কি কবুতর আছে ভাই? কিং আছে আপনার, হলো গিরিবাজ আছে, অনেকগুলো হাট ঘুরছি তো সব প্যাস লাগাই ফেলছি। তো আপনার ওখানে পরিচয় হয়েছে ভাইয়ের সাথে, তো সেদিন আমি ভাইকে আসলে খুব একটা সময় দিতে পারি নাই। তো আজকে আমি চলে যাব, তো চলে যাওয়ার আগে তো ভাইয়ের সাথে ভালো একটু দেখা করি। দেখা করতে আইসা আসলাম এখানে, তো আইসা পরে বললাম চলেন আপনার বাসায় যাবো। আচ্ছা আপনি কিভাবে কবুতর পালন বললেন টোটালি মুক্ত চরণ পদ্ধতিতে? তো এই জিনিসটা দেখে বা শুনে আমার কাছে খুব অবাক লাগলো, কিন্তু মুক্ত ভাবে আসলে কিভাবে ফেন্সি কবুতর কেউ পালতে পারে? কবুতর কি এমনিতে কোনো সমস্যা হয় ভাবে ছেড়ে কবুতর পালে ভাই? না আপাতত কোনো সমস্যা নেই। হ্যাঁ তো এই যে আপনারা এটা দেখতেছেন, এটা বিগ সাইজ একটা কি, ঠিক আছে, এটা ব্লু কিং, এটার বাচ্চা কাচ্চা হয়েছে কয়টা? আপনার কি কি কবুতর আছে? আমার আপনার হলো কিং আছে, ডাবুক আছে, আপনার হচ্ছে হলো হোমা আছে, কিছু গিরিবাজ আছে, নান আছে, সুয়া চন্দন আছে। এই যে লাল, এটা কি কবুতর? আমি এই কালারের গিরিবাজ এই ফার্স্ট দেখলাম। এই ভালোই উড়ে না? আপনার গিরিবাসটা দেখেন, তার মানে রাজশাহীতে কিছু সুন্দর কবুতর আছে না, যেগুলো সৌন্দর্য আসলে বলে শেষ করা যাবে না। তো এইটা এরকমই একটা কবুতর, খুবই সুন্দর একটা কবুতর, খুবই সুন্দর, অসাধারণ সুন্দর কিন্তু কবুতরটা। হ্যাঁ অসাধারণ সুন্দর। এই সাইডে সব কবুতর গুলা ছাড়া, তাই আমি দেখাইতে পারতেছি না, ভিতরে দুই একটা কবুতর ছড়ে আছে আপনাদের দেখেন। এখানে একটা শিরাজি আছে ভেতরে, আমি শিরাজিটা বের করলাম ভাই। হ্যাঁ বিগ সাইজ শিরাজি, অনেক বড় শিরাজি, মাশাআল্লাহ। এদিকে আপনার ঘরের বাচ্চা নাকি আপনার এই সিনিয়র? এটা আমার ঘরের বাচ্চা। এটা ঘরের বাচ্চা? এটা ঘরের বাচ্চা, সে কালো শিরাজি কবুতর, ঠিক আছে। একটা হুমা আছে এখানে, এখানে আবার একটা হুমা আছে। পরিষ্কার করেন কয়দিন পর পর ভাই? ওই এক দেড় মাস পর পর পরিষ্কার করেন। বিশাল বড় হুমা, মাশাল্লাহ। সাইজটা একটু দেখায় আপনাদেরকে, হুমাটা অনেক বড়। এখানে এক পেয়ার কিং জিমে আছে, এই যে আইসা বসছে। এই যে আছে বিগ সাইজ কিং, আর পাশে আপনাকে যাকে দেখছেন তার নাম হচ্ছে বংশীরাজ কোকা। এই দেখেন বিগ সাইজ কিং। এটা কি বাসিরাজ? না এটা বাসিরাজ না, এটা একটু নরমাল কোকা। এই যে হচ্ছে কিং, জি
মুক্তির মতো দেখতে অনেকটা, কিন্তু এটা মুক্তি না, মুক্তি এত বড় হয় না, মুক্তিটা গলা কাপায় এটা কাপায়। মুক্ত চলার পদ্ধতিতে এত সুন্দর করে ফেন্সি কবুতর, এটা কিন্তু বড় সাইজের বোম্বাই। মোটামুটি আমি কবুতরটা যাবা এই খাতায় আবার ছেড়ে দিলাম, হ্যাঁ কালো লক্ষ্য আছে, খুব সুন্দর লক্ষ্যের ডালা, কালো লক্ষা বাইরে আবার সাদা লক্ষাও দেখি, ওরা খোপের মধ্যে ঢুকে আছে, পাশে তো কালো লক্ষা আছে। এটা কি লাল চোখ সাদা চোখ বললাম না, এই কবুতরটা মোটামুটি ভালো উড়ে আর কি, এই কবুতরটাও ভালো উড়ে, কালো চোখ, কালো চোখ কবুতরের মাশাল্লাহ ফিটিং অনেক ভালো। হাতে আছে একটা ম্যাগপাই, এটা একটা ম্যাগপাই কবুতর, হ্যাঁ এটি ছেড়ে দিব, জি ছেড়ে দিন, ঠিক আছে ম্যাগপাই কবুতর। আচ্ছা কবুতর কি ধরনের খাবার খাওয়ান ভাইয়া? আমি অত উন্নত খাবার খাওয়াতে পারি না, সাধারণত ধান গমই খাওয়াই আর কি। আচ্ছা ধান গমই খাওয়ান, ধান গম আর রেজা, হ্যাঁ ধান গম রেজা আর গ্রিট দিই একটু, গ্রিট দেন না সপ্তাহে খাবার এভাবেই দেওয়া থাকে, বাইরে এইভাবে আমি দিই আমি খাবার, তার মানে ওই রকম ভাবে, তার মানে সারাক্ষণ খাবার দেওয়া থাকে না, খাবার আজকে আমি যেহেতু বাসায় ছিলাম না, আমি খাবার দুবেলা দিই, সকালবেলা দশটার দিকে দিই আর আপনার চারটার দিকে বিকেলে দিই, আর পানি সবসময় থাকে, পানি সবসময় থাকে না, জি। ও যাই হোক, আপনার উনি সাধারণত ভাবে ছেড়েই কবুতর পালে, খাবার সবসময় দেওয়াই থাকে, এবং এই সৌন্দর্যটা আপনাদেরকে আসলে বলে বোঝানোর মতো না, সত্যি অদ্ভুত সুন্দর, এটা বলতে হবে অদ্ভুত সুন্দর, মাশাল্লাহ। তার মানে এইভাবে ছেড়ে যে কবুতর পালা সম্ভব, এটা তার মানে আমার ধারণার বাইরে ছিল, ধারণার বাইরে ছিল। এই রাজশাহীতে আজকে আমার রাজশাহী ট্যুরের লাস্ট দিন, তবে লাস্ট দিনে সুন্দর একটা উপহার পেলাম, সুন্দর একটা জ্ঞান পাইলাম। জ্ঞানটা হচ্ছে যে যদি কারোর ইচ্ছা থাকে যে কোনোভাবে কবুতর পালা সম্ভব, এটা হচ্ছে এটা সব থেকে বড় লেসন। এবং এখানে কিন্তু আপনার ফেন্সি কবুতরও আছে, তারপর হচ্ছে আপনার গিরিবাজ কবুতরও আছে, তারপরে আবার মনে করেন বিভিন্ন টাইপের মিক্স টাইপের কবুতর, তার মানে অনেক জাতের কবুতর একসাথে পালতেছে। তো অনেক জাতের কবুতর একসাথে পালতে গেলে আপনার অনেক সময় সমস্যা হয়, অনেক সময় সমস্যা হয়, যেমন ধরেন আপনার এক কবুতরের সাথে আরেক কবুতর পেয়ার নিয়ে নেয়, এরকম সমস্যা কি হয়েছে কখনো? সমস্যা হয়, দু একগুলো সমস্যা হয়, যেমন আমাদের ডাবুকের সাথে একটা ককা জোল লাগা অলরেডি ডিমে বসে আছে, এরকম সমস্যা হয় মাঝে মাঝে। এইটা ট্যাকল করেন কিভাবে? ট্যাকল আসলে ওইভাবে পাশে খাঁচা আছে, খাঁচায় ঢুকাই দেন, হ্যাঁ তো উনার আবার পাশে খাঁচা আছে যেগুলো বেয়াদবি করে ওগুলার ওই খাঁচায় ঢুকাই দেয়, খাঁচায় ঢুকে মনে করেন বাচ্চা নেই, এই জোড়া ডাবুকের বাচ্চা বাইর হয়েছে, বাচ্চা। আচ্ছা তো যাই হোক ভিউয়ার্স, আমি ভিডিওটা এখানেই শেষ করবো, আমার তো সময় খুবই স্বল্প, এই স্বল্প সময়ের মধ্যেও লাস্টে আসছি, তো ভাইয়ের কাছে আগে ক্ষমা চেয়ে নিবো যে আমি তেমন কোনো সময়ই দিতে পারলাম না, হুট করে আসলাম, 7-8 মিনিট থেকে চলে যেতেছি, ভাই ক্ষমা করে দিন না ভাই, আমি খুশি হয়েছি আপনি এখানে আসছেন, আমি খুব খুশি হয়েছি, ঠিক আছে। আমি তবে আমি বলতেছি যে আমার এই জায়গাটা, এই টোটাল পরিবেশটা এত সুন্দর, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না, এত সুন্দর। আপনার প্রকৃতি কাকে বলে? এই যে দেখেন গাছের মধ্যে বাদুর ঝুলে আছে, দেখছেন গাছের মধ্যে বাদুর ঝুলে আছে, দেখেন এই সৌন্দর্যটা না বলে বোঝানোর মতো না, এই সৌন্দর্যটা সত্যি অদ্ভুত সুন্দর, আমি মুগ্ধ হয়েছি এই জায়গাটায় আইসা। তো যাই হোক আজকে বিদায় নিচ্ছি, নেক্সট টাইম আমি অবশ্যই এখানে আবার আসবো, লফট আপনাদেরকে ভালো মতো ঘুরে দেখাবো, আরো কিছু সাইড আছে আমি দেখাইতে পারি নাই, সময় স্বল্প, তাই আজকে বিদায় নিচ্ছি, নেক্সট টাইম অন্য কোনো টপিকে আবার কথা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমিন।